হ্যালো হ্যালো, গুড ইভিনিং গাইস। রাত 2টা বাজে, আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, এত রাতে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে যাই। অনেকক্ষণ যাবত গাড়ির জন্য ওয়েট করতেছি। তো এখন অলমোস্ট 2টা বাজে, ওয়েট করতেছি রাস্তায়। তো আপনাদেরকে সাথে নিয়ে যাবো আজকে। গাড়ির স্পিড দেখছো, ময়লার গাড়ি, সারা রাস্তা গন্ধ দিয়ে গেল। হেই, হ্যালো, হোয়াটস আপ, কেমন আছো? সে প্রতিদিনই এরকম রাতের বেলায় আমাকে দেখলে আমার কাছে আসে, আমি ওরে প্রতিদিনই খাবার দিই। আজকে আমার কাছে খাবার নাই, আমার বাসার নিচে কুকুরটা কেমন দেখা যায়? এই যে কখন আয়নায় দেখছো নিজেকে, এই ছেলে, এই কখন আয়নায় দেখছো নিজেকে, এখন দেখো। এই যে তুমি একটা ভয়ে কামড় দিও না, ঠিক আছে? দেখো তোমাকে কেমন দেখতে, সে আমার কাছে বসে আছে। এই যে সে সে একটা দারুণ একটা ঘুম দিচ্ছে, দারুণ ঘুম। একটা সেলফি ব্রো, একটা সেলফি। এই যে এই যে, তো দারুণ একটা ঘুম দিচ্ছে। তো ওকে এখানে রেখে আমরা যাব এয়ারপোর্ট। এয়ারপোর্ট একটা কাজের জন্য যাচ্ছি, আমরা একটা পার্সেল আনতে যাচ্ছি। আমার সাথে আছে ভাই, একটা হাই দেন। এই যে এ কিন্তু ঘুমিয়ে পড়ছে অলরেডি, সে বিশাল বিশাল মানে অনেক ক্লান্ত আর কি, সারাদিন অনেক পরিশ্রম করছে, অনেক ক্লান্ত সে, অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত ছেলেটা, অনেক ক্লান্ত। তার গার্লফ্রেন্ড হারিয়ে ফেলেছে, একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে গাড়ির মধ্যে ওঠার পর।
দেখো না। তো সাকসেসফুলি আমরা কাজটা শেষ করার পর আবার বাসার দিকে চলে যাচ্ছি। আসলে কাজটা শেষ করা বলতে আমরা যে কাজের জন্য আসছিলাম, অ্যাকচুয়ালি আমি প্রথমেই যেটা বলছিলাম আমরা একটা পার্সেল নিতে আসছিলাম, কিন্তু আসলে না, আসলে এয়ারপোর্ট আসছিলাম একজনকে খোঁজার জন্য, যে সে এয়ারপোর্ট আসছে কিনা তাকে দেখার জন্য। আসলে পুরো এয়ারপোর্ট খুঁজে আমরা তাকে, মানে আমি তাকে পেলাম না। যাই হোক, অনেক কষ্টে আবার বাসায় ফিরে যাচ্ছি, যে যার জন্য আসলাম তাকে দেখতে পারলাম না। ভাবলাম তাকে দেখতে পাবো তাই আসছিলাম। আল্লাহ সবার ইচ্ছে পূরণ করে না, তাই আমারটা ওরকম, আমারটা আসলে আল্লাহ করলো না। যাই হোক, সমস্যা নাই। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখুন দেখেন গাড়ির স্পিডটা কিন্তু 120। ওয়াও! তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, সবাই ভালো থাকবে।